আগামী দুই দিনে আসছে বর্ষা, বিকেলের পর শহরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, উত্তরে জারি সতর্কবার্তা। তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কবে থেকে রয়েছে কেমন বৃষ্টির সম্ভাবনা, ওয়েদার রিলেটেড লেটেস্ট আপডেট জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকের আবহাওয়া দপ্তর কি রিপোর্ট জানালো বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে। ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন দেখে নেওয়া যাক এক নজরে। বিগত বেশ কয়েকদিন ধরে উত্তরবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির এক প্রকার নেই বললেই চলে। এর মাঝেই গতকাল বিকেলের দিকে বেশ কিছু প্রান্তে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি বৃষ্টির পাতের সাক্ষী থেকেছে মানুষ। তবে এখনও পর্যন্ত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু না এসে পৌঁছানোর বৃষ্টিপাতের ধারাবাহিকতা সম্পর্কে সন্দেহ রয়ে গিয়েছে। এই প্রসঙ্গে আবহাওয়া দপ্তর আগামী দুই দিনের মধ্যে বর্ষা এসে পৌঁছানোর দাবি করা হয়েছে। অপরদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় যথাক্রমে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার একাধিক প্রান্তে প্রবল বৃষ্টিপাতের ফলে বন্যার সতর্কবার্তা পর্যন্ত জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হলেও গুমোট গরম উদাহ হতেও সময় লাগবে বলে জানালো আবহাওয়া দপ্তর। আজকের আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সাক্ষী রেখেছে মানুষ। দীর্ঘ গরম ভাব উদাহ হয়ে স্বস্তির বৃষ্টি নেমে আসে কলকাতা সহ একাধিক প্রান্তে। এদিনও বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে চলেছে কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা জেলায়, পুরুলিয়া, নদিয়া, বর্ধমানের বেশ কিছু প্রান্তে। তবে গুমোট ভাব সম্পূর্ণভাবে কমবে না। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 78%। উত্তর দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। এক্ষেত্রে সাময়িকভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিছুটা স্বস্তি দিলেও বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম। এক্ষেত্রে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এখনও উত্তরবঙ্গে আটকে থাকার ফলে দক্ষিণবঙ্গে পর্যন্ত বর্ষা থেকে বঞ্চিত রয়েছে। এক্ষেত্রে আগামী দুই দিনের মধ্যে বর্ষা আসার সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আজ বিকেলের পর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝোড়ো হাওয়ার সাথে মাঝের বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। অপরদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি একদম ভিন্ন। এক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারের একান্তিক প্রান্তে ভারী বৃষ্টি হতে চলেছে। এমনকি এহেন পরিস্থিতিতে বন্যার পাশাপাশি ধসের সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামী বেশ কয়েকদিন বৃষ্টিপাত চলবে বলেও জানালো আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানাচ্ছে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় সাময়িক বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে তা গুমোট ভাব কাটতে সক্ষম নয়।